আসসালামু আলাইকুম। HTML5 বাংলা টিউটোরিয়ালসে সবাইকে স্বাগতম। আজ HTML5 বাংলা টিউটোরিয়ালস 13তম পর্ব। তো গত পর্বে আমি দেখাইছিলাম আপনারা কিভাবে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট সম্পর্কে জানেন। তো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট সম্পর্কে আমি অনেক কিছু দেখাইছি। তো আমরা এই আজ এই ক্লাসে দেখাবো টেবিল সম্পর্কে। তো টেবিল কিভাবে আমরা তৈরি করতে পারি চলুন আমরা দেখে নেই। তো টেবিল তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে টেবিল নিতে হবে, TABLE। তো টেবিল নিলাম, টেবিল আমাকে শেষ করতে হবে। তো টেবিল শেষ করলাম, আর টেবিল লেখার নিয়ম হলো টেবিল লেখার ভিতরে আমাদেরকে নিতে হবে, টেবিলের ভিতরে আমাদেরকে নিতে হবে টেবিল রো। তো যেমন TABLE টেবিল রো, টেবিল রো থেকে আমরা কি নিব, টেবিল থেকে নিব কি টি, আর রো থেকে নিব আর। একইভাবে আমাকে টি আর শেষ করতে হবে। তো লেখাটির নিয়ম হলো টেবিল থেকে টি আর রো থেকে হলো আর। তো এর মাঝে আমি দিতে পারি কি টি টিএইচ। তো টিএইচ লেখার নিয়ম এইভাবে, আপনি প্রথমে নিতে পারেন TABLE টেবিল। তো টেবিলের পরে আপনি কি নেবেন হেড। তো টেবিল হেড, টেবিল টেবিল থেকে আমি নেব টি আর হেড থেকে নেব এইচ। তো একইভাবে আমি টিএইচ শেষ করলাম। তো টিএইচ এর ভিতরে আমি দিতে পারি যেমন ফার্স্ট নেম, FIRSTNAME ফার্স্ট নেম। তো আমি আর একটা যদি দিই যেমন এখানে আমি দিব আবার TH। তো TH এখানে আমি দিব লাস্ট নেম NAME লাস্ট নেম। এখন আমি TH আবার শেষ করব। আর আমরা টেবিল যদি শুরু করি, টেবিল শেষ করতে হবে এমন ভাবে TR বা টেবিল রো আমরা শুরু করলে TR শেষ করতে হবে, তারপর THEAD বা টি হেড, হেড আমাকে শুরু করলে শেষ করতে হবে। তো একইভাবে আমি যদি আর একটা নেই TH, তো TH আমি নিলাম, এখানে আমি দিতে পারি সাপোজ এজ, AGE। তো আমি এখানে TH শেষ করব। তো TH শেষ করবেন আপনারা অবশ্যই। শেষ করার পর যদি আমি এখন সেভ করে ব্রাউজার রিফ্রেশ করি, তো আমি যদি ক্রোম থেকে এটা রান করি, রান করে আপনি দেখতে পাবেন আমার এরকমভাবে শো করছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমি চাইলে এখানে আমি আর একটা অ্যাড করতে পারি, যেমন এখানে আমি সিরিয়াল নং নিতে পারি SLNO সিরিয়াল নং। তো এখন আমি সেভ করে, সেভ করে ব্রাউজার রিফ্রেশ করলে আমার এরকমভাবে শো করবে। তো সর্বপ্রথম আপনি কি করবেন, টেবিল দিবেন, টেবিলের ভিতরে একটা বর্ডার দিবেন। তো টেবিল বর্ডার সমান সমান ডাবল কোটেশনের ভিতরে আপনি ওয়ান দিবেন। তো ওয়ান দিয়ে আমি যদি এখন সেভ করি, সেভ করার পর আপনি দেখবেন টেবিল আকারে আমার আসছে। তো এরপর আমি যদি এখন লিখেছি কি টেবিল, টেবিল দিয়েছি আমি, টেবিলের ভিতরে হবে কি আমার টিআর, টিআর কিভাবে নিব, টেবিল থেকে টি আর রো থেকে আর। তো টেবিল টিআর এর ভিতরে আমার কি হবে টিএইচ, টেবিল থেকে আমি টি আর হেড থেকে আমি নিব হলো এইচ। তো একইভাবে আমাকে কি করতে হবে টিআর, টিআর এর পরে আমাকে একটা ইন্টার দিতে হবে। ইন্টার দিয়ে আমি কি করব, আবারও টিআর শুরু করব। তো টিআর শুরু করলাম এবং স্ল্যাশ দ্বারা টিআর শেষ করলাম। এর মাঝে আমাকে লিখতে হবে টি বডি। তো টি বডি আমি কিভাবে লিখবো দেখাইতেছি, যেমন টেবিল থেকে আমি নিতে পারি টি আর বডি থেকে ডি। তো একইভাবে স্ল্যাশ দ্বারা আমি টি ডি শেষ করলাম। তো এখানে আপনি একইভাবে লিখবেন TABLE, এখানে লিখবেন বডি। তো বডি থেকে আমি এই ডিটা কপি করে নিব আর ডি আমাকে এখানে দিতে হবে। তো টেবিল বডির মধ্যে আমি দিতে পারি যেমন সাপোজ আমি একটা নাম দিলাম, তারপর আমাকে কি দিত ফার্স্ট নেম। তো আমি কি নিব টিডি, টিডি আমি শেষ করার আগে আমাকে নিতে হবে ফার্স্ট নেম। তো একটা ফার্স্ট নেম দিলাম, এখন আমাকে টিআর টিডি শেষ করতে হবে। তো টিডি শেষ করলাম, টিডি হচ্ছে টেবিল বডি। তো শেষ করার পর আমি দেখুন সেভ করি, সেভ করে ব্রাউজার রিফ্রেশ করি, তো আমার দেখবেন সিরিয়ালের ঘরে ওয়ান আর নেমের ঘরে নাম চলে আসছে। এখন লাস্ট নেম এস, এটাও শো করবে আমার। তো একইভাবে আমি টিডি আবারও নিব। এখন আমাকে লাস্ট নেম দিতে হবে, যেমন আমি একটা সাপোজ লাস্ট নেম দিলাম, এখন আমার টিডি শেষ করতে হবে। আর টিডি হলো আপনার টেবিল বডি, বডি থেকে আমরা ডি নিয়েছি এই জন্য টিডি লিখতে হবে। তো সাপোজ আর একটা আমি নেবো টিডি, এরপর আমি দেবো এজ, এজ আমি দিতে পারি যেমন। তো সাপোজ আমি দিলাম 20, তো এরপর টিডি শেষ করব। তো এখন আমি সেভ করে ব্রাউজার রিফ্রেশ করি, ব্রাউজার রিফ্রেশ করলে আপনি দেখবেন আমার ঘরটি সম্পূর্ণ টেবিল আকারে পরিণত হয়েছে।
তো টেবিলটিকে সুন্দর করার জন্য আমি আরো দুটি ঘর নিব আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাকে কি করবে, আমরা যতবারই শুরু করব ততবার আমাদেরকে টিয়ার যেখানে শুরু করছি আবার এবং শেষ করেছি, শেষ করার পর আমাদেরকে একটা ইন্টার দিতে হবে, তারপর আমাদেরকে টিয়ার আবারও শুরু করতে হবে। টিয়ার অর্থ টেবিল রো, টেবিল রো ছাড়া আমরা কিছু করতে পারবো না, এজন্য আমাদেরকে টেবিল রো লিখতে হবে। আমরা যা কাজ করব টেবিল রো, টেবিল রোর ভিতরে আমরা টি বোর্ডের ভিতরে কাজ করব, এজন্য আমরা টিডি দিব, টিডি। তো টিডি দিলাম, এখন আমার সিরিয়াল নাম্বার আসতেছে 02। তো আমি টিডি দেখুন শেষ করি, তারপর আমি আবার লিখব টিডি। তো টিডি এখন আমার কি আছে, ফার্স্ট নেম আছে, আমি ফার্স্ট নেমের জায়গায় কি দিব, আমার নামটি এখানে বসিয়ে দিব। তো যেমন আমি এখানে দিতে পারি, সাপোজ আমি একটি নাম দিলাম, তো আমি টিডি শেষ করলাম, টিডি শেষ করার পর আমি যদি আবারও নেই টিডি, টিডি, তো টিডি নেওয়ার পর আমি এখানে কি দিতে পারি, লাস্ট নেম। তো যেমন আমি দিতে পারি, তো আমি একটা লাস্ট নেম দিলাম, এরপর আমি টিডি শেষ করলাম। তো শেষ করার পর আমার কি দিতে হবে, একটা এজ দিতে হবে। আর আমরা এই যে সিরিয়াল নং, ফার্স্ট নেম, লাস্ট নেম, যা খুশি তাই দিতে পারি, কিন্তু আমাদের একটা মেনটেন করতে হবে। আমরা যেমন সিরিয়াল অনুযায়ী আমরা টু দিছি, এখানে নাম দিছি, এখানে লাস্ট নেম দিছি, কিন্তু আমাদের একটা এক একটা টিডির ভিতরে নিতে হবে। আমরা যেমন একটা টিডির ভিতরে নিয়েছি, একটা টিডির ভিতরে নিয়েছি, লাস্ট নেম আমরা টিডির ভিতরে নিয়েছি, আমরা যদি এজ নেই আমাদের এজ টিডির ভিতরেই নিতে হবে। তো টিডির ভিতরে আমি যেমন নিলাম একটা, তো আমাকে অবশ্যই টিডি শেষ করতে হবে। এখন আমি সেভ করি, সেভ করে ব্রাউজার রিফ্রেশ করি, তো আপনি দেখবেন আমার টেবিলগুলো অনেক সুন্দরভাবে আকার ধারণ করছে। এইভাবে আমরা টেবিলগুলোকে সুন্দর করতে পারি। তো আরেকটি ঘর নিব, যেমন আমি তিনটি, আমার দুটি ঘর আছে, আমি নিচে আরেকটি ঘর নিব। এই জন্য আমি আবারও কি করব, টিয়ার যেখানে শেষ করছি সেখানে আমি ইন্টার দিব, ইন্টার দিয়ে আবার আমাকে টিয়ার শুরু করতে হবে। তো যেহেতু আমি টিয়ারের ভিতরে লিখবো, এই জন্য আমি স্ল্যাশ দ্বারা টিয়ার শেষ করব। তারপর মাঝে কি করতে পারি, আমি ইন্টার দিয়ে মাঝে আমি টিবডি লিখতে পারি, টিবডি লেখার শর্ট ফর্ম হলো টিডি। তো টিডি নিলাম, টিডি নেওয়ার পর আমার সিরিয়াল নাম যেমন 3, আমি এরকম মানে প্রথমটা আমি যদি এক এই টিয়ারটা লিখি, টিয়ারের ভিতরে আমি যদি এলিমেন্ট গুলো দিই তাহলে আমি সবগুলো পারবো, কেননা আমি একটা পারলে এখানে সবটি পারবো। তো আমি সিরিয়াল অনুযায়ী সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আবার এখানে কি করবো, টিডি নিব, টিডি নিয়ে আমি এখানে নাম দিতে পারি, যেমন একটা নাম দিলাম। তো এরপর আমি কি টিডি শেষ করতে হবে। তো শেষ করলাম, এরপর কি করতে হবে, আমার আর একটা নিতে হবে লাস্ট নেম। তো লাস্ট নেম আমরা একইভাবে নিব, টিডির ভিতরে আমরা যতগুলো নাম নিব, এজ নিব, এই সবগুলো আমাদেরকে টিডির ভিতরে নিতে হবে। তো যেমন লাস্ট নেম আমি দিতে পারি, যেমন সাপোজ একটা নাম দিলাম, তো আমাকে টিডি শেষ করতে হবে, এরপর আমাকে একটা এজ দিতে হবে, এজ আমি সেইভাবে দিব টিডির ভিতরে। এজ আমি দিতে পারি, যেমন তো আমি দিলাম 24। তো এজ আমি একইভাবে শেষ করব টিডির ভিতরে। এখন আমি সেভ করি, সেভ করে ব্রাউজার রিফ্রেশ করি, তো দেখবেন আমার একইভাবে শো করবে। আর আপনি চাইবেন একইভাবে এরকম ভাবে সিরিয়াল অনুযায়ী টেবিল গঠন করতে, তো আপনি দেখেন আমার কিন্তু টি বোর্ডের ভিতরে আমি যা লিখেছি আর টি হেডের ভিতরে যা লিখেছি সব কিন্তু আমার ভিন্ন আকারে আসছে। এই জন্য আমার ভিন্ন আকারে আসছে, কারণ আমার টি হেডের ভিতরে একমাত্র আমি লিখতে পারি। কিসের জন্য, আমাদেরকে লেখাগুলোকে গাঢ় করার জন্য। তো আমি লেখাগুলোকে যেরকম যে উপরের লাইনটি আমি গাঢ় করেছি বা ব্ল্যাক কালার বা একেবারে আমি কালো কালার করেছি, এজন্য আমাদেরকে টি হেডের ভিতরে লিখতে হয়েছে। কিন্তু কোনো কোটেশন ছাড়া যদি আমরা টি হেডের ভিতরে লিখি তাহলে আমাদেরকে এরকম একটা কালার ধারণ করবে। এরপর আমরা টি বোর্ডের ভিতরে যা লিখব তা দেখবেন অবশ্যই তার চেয়ে একটু চিকন বা হালকা রঙের হয়ে থাকবে। আর প্রথমে আমাদেরকে টেবিল নেওয়ার উদ্দেশ্য হলো, প্রথমে টেবিল নেবেন, তারপরে টেবিল ভিতর বর্ডার, বর্ডার সমান সমান কোটেশনের ভিতর 1 দিবেন। যদি আমি এখানে ট্রু দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ট্রু দিলে কি হয়। তো ট্রু দিলে এখানে আপনার বর্ডার গুলো একটু মোটা হবে, তো দেখেন বর্ডার গুলো একটু মোটা হলো। তো আপনি 2 বা 3, 4 এরকম দিয়ে ট্রাই করে দেখতে পারেন আসলে কোনটা কিরকম দেখায়। তো এরকম ভাবে আপনি টিডি বা টি বোর্ডের কাজ শেষ করতে পারেন। তো আজ এই পর্যন্ত, আমি নেক্সট ক্লাসে টি টেবিল সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আর এখনো যারা ভিডিওটি দেখেন অবশ্যই দেখবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।